আজকে আমরা ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যে সকল জিনিস সাথে রাখার জন্য বলবো তা হচ্ছে তোমার পাঠ্য বইটা, খাতা এবং কলম। কারণ আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। ফার্স্ট সেমিস্টারে তোমার তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়টা বের করবে প্রত্যেকে বাংলাদেশে। দ্বিতীয় অধ্যায়, আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায় পেজ নং 22, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন, তৃতীয় অধ্যায়। ম্যাম দ্বিতীয় অধ্যায় পড়াবেন না? ম্যাম দ্বিতীয় অধ্যায় পড়াবেন না? ম্যাম দ্বিতীয় অধ্যায় পড়াবেন না? বাবু দ্বিতীয় অধ্যায় প্রথম সেমিস্টারে নেই, প্রথম সেমিস্টারে আমাদের তৃতীয় অধ্যায় আছে, সেহেতু আমরা তৃতীয় অধ্যায় এখন শুরু করব। প্রথম অধ্যায়ে সম্ভাব্য কিছু প্রশ্ন আছে, সেটা লাইভ ভিডিও ক্লাসে তোমাদের কাছে চলে যাবে। আর আজকে আমরা শুরু করব অধ্যায় তিন। অধ্যায় তিনে মোট পাঠ আছে চারটা, আজকে আমরা প্রথম পাঠ পড়ব, পাঠ এক। তৃতীয় অধ্যায়ের পাঠ এক পড়ব আজকে আমরা, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আছে, কিন্তু আমি একটু বড় করে তোমার সামনে উপস্থাপন করেছি। এই মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত ফাহমিদ ইসলাম? কোন জেলায় অবস্থিত বাবু? ম্যাম আমি বলি। হ্যাঁ ম্যাম আমি বলি। বলো। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। ভেরি গুড, বগুড়া শহরে অবস্থিত। গড় বগুড়া জেলায় অবস্থিত। আমরা গত এতদিন যে ক্লাসগুলো পড়লাম, অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ছয়টা পার্ট কমপ্লিট করেছি। আমি একটা প্রশ্ন যাচাইয়ের পর প্রথম অধ্যায়টা মোটামুটি ক্লোজ করে দিচ্ছি। জারিফ, জারিফ তুমি আমাকে বলবে আমাদের মুক্তিযুদ্ধ কতদিন ধরে পরিচালিত হয়েছিল? মুক্তিযুদ্ধ 9 মাস ধরে পরিচালিত হয়েছিল। ভেরি গুড, খুব ভালো হয়েছে। আমাকে বলবে মুক্তিযুদ্ধে কত লোক পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছিল? আচ্ছা যাই হোক, নেটের সমস্যার কারণে হয়তো ইস্তিয়াক বুঝতে পারিনি। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করছি। খাতা নিয়ে রেডি হও, কারণ এখানে আমি তোমাকে কিছু ম্যাম খুব শব্দ হচ্ছে, তোমাকে সে ম্যাম অনেক শব্দ হচ্ছে, নিয়ত করে দেন সবাইকে। ম্যাম সবাইকে নিয়ত করে দেন। গড় তুমি উপরে হেডিং দাও, করেন না
মহাস্থান পর এইখানে হেডিং দেওয়ার পর তোমাকে কিছু জিনিস জানতে হবে পেজ নাম দেখতে পাচ্ছো 22 আমি তোমাকে বললাম যে 22 পৃষ্ঠা মহাস্থান পরে অনেক কিছু আছে শেখার মতো জানার মতো যেটা জানতে হবে সেটা হচ্ছে সময়কাল আমার মতো করে লিখে রাখো এখানে লিখো সময়কাল সময় সময়কাল মহাস্থানগড় খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময় তোমাকে লিখতে হবে খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময় বেশি ম্যাম খুব শব্দ হচ্ছে ম্যাম সবাইকে মিউট করে দেন দেখো ম্যাম মিউট করে সময়কাল সময়কালটা ম্যাম সবাইকে মিউট করে দেন লিখো তুমি লিখো যে মহাস্থানগড়ের সময়কালটা হচ্ছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময় মাহদি তোমার লেখা হয়েছে বাবু ম্যাম আমার হয়েছে আচ্ছা তাহলে তুমি বলো ইস্তিয়াক যে সময়কালটা কি খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময় গুড এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে যে মহাস্থানগড় কোন সময়কালের নিদর্শন ম্যাম আমার হয়েছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের নিদর্শন ভেরি গুড হ্যাঁ বেশি সময়কালের এটি নিদর্শন এবার তুমি চলে আসো পরবর্তী স্টেপটা হচ্ছে আমল তারপরে লিখো আমল আমল এই আমলের এখানে তোমাকে লিখতে হবে অর্থাৎ এটা কোন আমলের নিদর্শন এটি হচ্ছে মৌর্য আমলের ম্যাম শব্দ হচ্ছে মৌর্য আমল হলো তাহলে ইয়েস ম্যাম মহাদি শব্দ হচ্ছে আর হচ্ছে মৌর্য আমলের সারা 4500 সারা তুমি বলো তো এর আমলটা কি মহাস্থানগড় কোন আমলের ম্যাম আমি আরেকবার বলেন তো অবস্থান এখানে তোমাকে জানতে হবে যে এটি কোন জায়গায় অবস্থিত তাহলে বগুড়া শহর থেকে 1 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে বগুড়া শহর করতে হবে ম্যাম তুলে নিব
মিটার উত্তরে বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া মেম একটু তুলি নিব করতোয়া নদীর তীরে তাহলে আমরা পেলাম অবস্থানটা বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে ম্যাম আপনি এগুলো কি করাচ্ছেন এটা পড়াচ্ছি মহাকাশ সম্পর্কে এখানে আসবে যে মহাস্থান গড় কোথায় অবস্থিত বা মহাস্থান গড়ের অবস্থান লিখো তখন উত্তরে তোমায় লিখতে হবে মহাস্থান গড় বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত অথবা যদি শূন্য স্থান আসে যে এমন ধরনের যে বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে মহাস্থান গড় অবস্থিত 18 কিলোমিটার তখন তোমায় দিতে হবে 18 কিলোমিটার শূন্য স্থান আছে শূন্য স্থান 12টা শূন্য স্থান তোমাকে লিখতে হবে অথবা যদি থাকে ড্যাশ বগুড়া শহরে অবস্থিত তখন তুমি কি দিবা ধন্যবাদ এবার তুমি চলে আসো বলেছি এবার তুমি চলে আসো পরবর্তী স্টেপ নিদর্শন তাহলে এখানে পাওয়া গেছে তোমার পোড়ামাটি তারপরে আসছে ভাস্কর্য পোড়ামাটির ফলক ভাস্কর্য তারপরে পাওয়া গেছে ধাতুর মুদ্রা ধাতুর মুদ্রা তারপরে পাওয়া গেছে আর কি জানো পুঁতি ধাতুর মুদ্রা ম্যাম খুব শব্দ হচ্ছে ম্যাম আপনারা কেন দেখা যাচ্ছে না ম্যাম তাহলে আমরা পেলাম নিদর্শনের মধ্যে পোড়ামাটির ফলক ভাস্কর্য তারপরে পেয়েছি ধাতব মুদ্রা আর পেয়েছি তাহলে আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবে সিফাত সিফাত অ্যাটেনশন বলো কি কি নিদর্শন পাওয়া গিয়েছে পুঁতি বানানে কি চন্দ্রবিন্দু আছে আশা করি এটা প্রত্যেকে বুঝতে পারলে এবার আমি আরেকটা চলে যাচ্ছি কাকে বলে প্রশ্নটা হচ্ছে পুন্ড্র নগর বলে তো লিখে দিয়েছি তো বাবু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের
প্রশ্নটা হচ্ছে পুণ্ডনগর কাকে বলে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরে তুমি কি লিখবে? উত্তরে তোমায় লিখতে হবে মৌর্য আমলে মহস্থান গড়ের নাম ছিল ম্যাম বোর্ডের লেখা বুঝতে পারছি না মুখে বলে দিচ্ছি লিখা বুঝতে পারছো না আমি তো সেই জন্য মুখে বলে দিচ্ছি বাবু তাহলে আমরা পেলাম মৌর্য আমলে তারপরে কি লিখেছেন? নাম ছিল পুণ্ডনগর। প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পুণ্ডনগর কাকে বলে? যখন তুমি উত্তরে বলবে মৌর্য আমলে মহস্থান গড়ের পুরাতন নাম ছিল পুণ্ডনগর। ম্যাম এরকম করে দেখতে হবে না? যদি মৌর্য আমলে মহস্থান গড়ের পুরাতন নাম মহস্থান গড়ের পুরাতন নাম কে পুণ্ডনগর বলে? কিন্তু মৌর্য আমলটা তো উল্লেখ করতে হবে, আমলটা তোমাকে উল্লেখ করতে হবে। ম্যাম মৌর্য আমলের মহস্থান গড়ে। হ্যাঁ, তাহলে আমরা পেলাম পুণ্ডনগর। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, পুণ্ডনগর কাকে বলে? এটা অন্য কোশ্চিনের সাথে লেসন হিসেবে আসতে পারে, অথবা দুই মার্কের কোশ্চিন হিসেবে এসকিউ হিসেবে আসতে পারে, যে পুণ্ডনগর কাকে বলে। তার উত্তরে তুমি দিবে মৌর্য আমলে মহস্থান গড়ের পুরাতন নাম ছিল পুণ্ডনগর। ওকে তাহলে প্রশ্নটা হবে, এখানে প্রশ্নটা কেমন হবে? এটা বড় প্রশ্ন হিসেবে হবে, প্রশ্নটা লিখে ফেলো। প্রশ্নটা হবে, প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে মহস্থান গড়ের তুমি তুলে নাও। এটা বড় কোশ্চেন, বড় প্রশ্নটা হচ্ছে প্রশ্ন মহস্থান গড়ের নিদর্শন গুলো পুণ্ডনগর কাকে বলে? প্রশ্ন হবে পুণ্ডনগর কাকে বলে? মহস্থান গড়ের প্রাপ্ত নিদর্শন গুলো সম্পর্কে পাঁচটি বাক্য লিখো। ম্যাম কত বুঝে যাচ্ছে না, কোনো আউটসাইড শব্দ আসছে? মহস্থান গড়ে প্রাপ্ত নিদর্শন গুলো সম্পর্কে পাঁচটি বাক্য হলো। এক নাম্বারে তুমি দিবে, দেখো তোমার পাঠ্য বইয়ের এখানে আছে,
मैम आमी बोली बोलो मैम दुई नंबर दिव प्राचीन चौड़ा खाद विशिष्ट प्राचीन दुर्ग वेरी गुड मैम बोर्ड के प्रश्नों को देखा जा छे ना এবার চলে আসো দুই मैम एक टू सर्वेन मैम आमी बोली এখানে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গিয়েছে ধর্মীয় ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে मैम एक बोर्ड लिखे दें मैम एक बोर्ड लिखे दें मैम इधर तो बोय आछे मैम एक टू बोर्ड मैम इधर बोय आछे इधर लिखते हबे बोय आछे बोये तुमी लिखे दाओ प्रश्नेर उत्तर एक नंबर प्रश्नेर पूरा मॉडल आमी आरो कि लेखा देबो एबार तुमी चले आसो एबार तुमी चले आसो चार नंबर पॉइंट के एकाने पुरामाती फलों भास्कर जो धातु मुद्रा वो कुंडी पावा किए थे एकाने पुरामाती फलों भास्कर जो धातु मुद्रा वो पुथी पावा किए थे तुपा तुपा तुम्हें आंसर के दाओ मैं एकाने भास्कर जो पोलो एवं धातु मुद्रा Very good. এবার চলে আসো পাঁচ নাম্বার পয়েন্টে এই যে এখানে একটা ই দেখতে পাচ্ছো লম্বা খোদাই পাথর পাওয়া গিয়েছে এখান থেকে শূন্যস্থান হবে যে লাস্টে পাথর পাওয়া গিয়েছে লেখা আছে খোদাই পাথর পাওয়া গিয়েছে মানে একটা 3.3 সবাইকে মিউট করতে বলেন ম্যাম করেন কি ম্যাম সবাইকে কথা বলতে মানা করেন তাহলে ক্লাস বুঝতে পারবে না প্রত্যেককে নিজ নিজ আলোচনার প্রেক্ষাপটে বলা যায় অবস্থান করে নিদর্শন সমূহ অনেক ঐতিহ্য মণ্ডিত ম্যাম আরেকবার বলুন তো বুঝতে পারিনি ম্যাম বোর্ডে লেখা দেন ম্যাম বোর্ডে লিখে দিন ওই লাইনটা বোর্ডে লিখে দিন ম্যাম একটু শুনতে পাচ্ছি না বোর্ডে লিখে দেন এইভাবে তুমি আবার হেডিং দাও খারাপ কাল দিল হ্যাঁ উপরে হেডিং দাও কুয়ারি বটেশ্বর
পাশে লিখে নিন তোমাকে বেশ কিছু জিনিস জানতে হবে কি জানতে হবে একই ভাবে লিখো সময়কাল কি লিখবে সময়কাল খ্রিস্টপূর্ব 450 সত্যি কোনো কিছু বোঝা যাচ্ছে না সময়কাল কত কে বলবে তাহলে এটা হচ্ছে মৌর্য আমলের নিদর্শন এটা কোন আমলের নিদর্শন কোন জেলায় এর অবস্থানটা হচ্ছে নরসিংদী জেলা কোন জেলা নরসিংদী জেলা অবস্থিত এটা কিন্তু মূলত দুইটা গ্রাম একটা ওয়ারি আর একটা বটেশ্বর মিলেই হচ্ছে তোমার ওয়ারি বটেশ্বর এবার চলে আসি আমরা নিদর্শন নিদর্শন মানে হচ্ছে তোমার এখানে কি কি পাওয়া গিয়েছে এখানে পাওয়া গিয়েছে রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার তৈরি মুদ্রা রৌপ্য তারপরে পাওয়া গিয়েছে হাতির হাতিয়ার হাতিয়ার মানে কি জানো ম্যাম আপনার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না ম্যাম আপনার কথা সব শোনা যাচ্ছে দেখা সবই তো শোনা যায় ম্যাম আমরা তাহলে নিদর্শনের মধ্যে রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপার হাতিয়ার মানে অস্ত্র তারপরে পেলাম পাথরের পুঁতি অর্থাৎ যে পুঁতিটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে পাথরের তৈরি আচ্ছা আশা করি এটা প্রত্যেকে লিখে ফেলেছো তোমাদের প্রত্যেকের খাতাতে আছে এবার একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে বড় কাজ করাচ্ছি এটা মিশিয়ে দেবো হয়েছে
লিখে দেন তারপরে বলেন। লিখিয়ে দেন হয়ে গেছে। প্রশ্নটা লিখো, প্রশ্ন হচ্ছে প্রশ্ন, বড় প্রশ্ন, 5 মার্কের क्वेश्चन। উত্তর কথাটা লিখো, উত্তর লিখে লিখো যে নিচে ওয়ারি বটেশ্বর সম্পর্কে 5টি বাক্য তুলে ধরালো, অথবা ওয়ারি বটেশ্বর সম্পর্কে 5টি বাক্য নিচে তুলে ধরালো। তোমার কি আমাদের এসডব্লিউ বাবু এটাই থাকবে আজকে হোমওয়ার্ক, ঠিক আছে? সুন্দর করে তোমাকে কি করতে হবে, লিখতে হবে। এক নাম্বার পয়েন্ট, ওকে ম্যাম, এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটি নরসিংদী জেলায় অবস্থিত। এক নাম্বার পয়েন্ট, এটি নরসিংদী জেলায় অবস্থিত। হ্যাঁ, নরসিংদী জেলায় অবস্থিত। তাহলে এক নাম্বার পয়েন্ট আমাদের শিখা হয়ে গেল। এক নাম্বার পয়েন্ট আমরা পেলাম, এটি নরসিংদী জেলায় অবস্থিত। ম্যাম, পরের চার পয়েন্টটা আমরা লিখব। পরেরটা লিখবে দুই নাম্বার পয়েন্ট, আমরা লিখবে এটি। ম্যাম, আমরাই লিখব। আপনি বলছেন কেন আমরাই লিখব? খ্রিস্ট ম্যাম, এটা তো এসডব্লিউ, এটা তো বলার কোনো প্রয়োজন নাই। এটি ম্যাম, এটা তোমাকে, ম্যাম এটা আমরা লিখি, তুমি লিখো। বাংলা কথা শেষ। এটি খ্রিস্টপূর্ব 450 অব্দে, 450 অব্দে মৌর্য আমলে নিদর্শন। তুবা দুই নাম্বার পয়েন্ট বলো। এটি খ্রিস্টপূর্ব 450 বছরের অব্দের মৌর্য আমলের নিদর্শন। আচ্ছা, তিন নাম্বার, ভেরি গুড। এখানে প্রাচীন কি পাবেছে? আমি কি বললাম? যেটা পাওয়া গিয়েছে, পাওয়া গেছে, গেছে। এটা হলো তোমার কয় নাম্বার পয়েন্ট? তিন নাম্বার পয়েন্ট। এবার চলে আসো চারে। মূলত কয়টি গ্রাম? দুইটি গ্রাম। এটি মূলত দুইটি গ্রাম। এখানে এখানে রৌপ্য মুদ্রা এখানে রৌপ্য মুদ্রা, হাতিয়ার ইত্যাদি কি হয়েছে, পাওয়া গিয়েছে, ঠিক আছে? পাওয়া গিয়েছে। দিয়ে একটা লাস্ট ফিনিশিং দিয়ে দিবে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় ওয়ারি বটেশ্বর। ম্যাম এটা লিখে দেন। ম্যাম এটা লিখে দেন। নিজে পারবে, এর আগেটা লিখেছো নিজে, এটা নিজে লিখো। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় ওয়ারি বটেশ্বর প্রাচীন ঐতিহ্যের একটি নিদর্শন। এটাই থাকবে আজকের ক্লাসের হোমওয়ার্ক। আলোচনার প্রেক্ষিতে বলা যায় ওয়ারি বটেশ্বর প্রাচীন বাংলার
ঐতিহ্যবাহী নিদর্শন। আসসালামু আলাইকুম।